আকাশ আহমেদ তার স্ত্রী ফারিহা বেগম এবং তার তিন ছেলে আরিয়ান শিশির আবিরকে নিয়ে একসাথে বসবাস করত। আকাশ আহমেদের একটি বড় রেস্তোরাঁ ছিল, সেই রেস্তোরাঁ সে একাই সামলাত কারণ তার তিন ছেলে চাকরি করত। দেখতে দেখতে তার তিন ছেলে বিবাহ উপযোগী হয়ে উঠেছিল, তাই কয়েক মাস বাদেই শিশিরের সাথে হাসিনা, আরিয়ানের সাথে সুফিয়া এবং আবিরের সাথে তাবাসুমের বিয়ে হয়। বিয়ের পর তারা জানতে পারে তাদের তিন বৌমা ভালো মতো খাবার খেতে অনেক পছন্দ করে। বিয়ের পর নতুন নতুন শ্বশুরবাড়িতে এসে তারা খাবার খাওয়া শুরু করে দিয়েছে। এরকমভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন আকাশ আহমেদ তার ছেলেদেরকে বলে, তোদের বিয়ের তো বেশ কিছুদিন হয়ে গেল, এখনো পর্যন্ত তোরা বৌমাদের তো নিয়ে কোথাও ঘুরতে গেলি না। আমি তোদের ঘুরতে যাওয়ার জন্য টিকিট করে দিয়েছি, এই নে টিকিট, তোরা দীঘা থেকে ঘুরে আই, যা। দীঘায় যাওয়ার নাম শুনে হাসিনা, সুফিয়া, তাবাসুম খুবই খুশি হয়। তারা পরের দিনই ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে উঠে বসে। কিছু দূর যাওয়ার পরই তাবাসুম বলে, আমার খুব জোরে ক্ষুধা লেগেছে, আমার খুব নান রুটি আর গেল খেতে ইচ্ছা করছে, এখানে কি গাড়ি থামানো যাবে না? তুমি নান রুটি আর গ্রিল খাবে, আমি রুমালি রুটি আর চিকেন কষা খাবো। এই সুফিয়া, তুই কি খাবি? দাঁড়া, ভেবে বলছি। আমি খাবো ফ্রাইড রাইস আর চিকেন। উফ, ভেবেই জিভে জল চলে আসছে। কি গো, তোমরা শুনতে পারছো না, আমাদের সবার অনেক ক্ষুধা লেগেছে, গাড়িটা তাড়াতাড়ি থামাও। কোন এখানে গাড়ি থামানো যাবে না, আর আশেপাশে কোনো হোটেল বা রেস্টুরেন্ট এমন কিছু দেখাও তো যাচ্ছে না, চারিদিকে তো শুধু গাছপালাই ভর্তি, এখানে শুধু শুধু গাড়ি থামিয়ে কি করব। আর তাছাড়া এখন পর্যন্ত এক ঘন্টাও তো হলো না গাড়িতে বসতে আমাদের, আর তোমাদের খিদে পেয়ে গেল? এই তো বাড়ি থেকে রাশি রাশি ভাত আর মাছের ঝোল খেয়ে এলে তোমরা। মাছ ভাত খাইছি তো কি হইছে, ঘরের খাবার আর বাইরের খাবার তো তফাত আছে। আর তাছাড়া মানুষ বাইরে ঘুরতে যায় কেন, ভালো মন্দ কিছু খাবে তার জন্যই তো। এরা তো দেখছি দীঘাতে যাওয়ার আগেই ভালো ভালো খাবার খেয়ে সব টাকা শেষ করে ফেলবে। এক কাজ করি, এদের কোনো রেস্টুরেন্ট থেকে খাইয়ে বাড়ি নিয়ে চলে যাই, এদের তো দীঘায় না নিয়ে গেলেও হবে দেখছি। তোমরা তিনজনই শান্ত হয়ে বসো, আর কে কি খাবে ভেবে রাখো, আমরা দীঘাতে গিয়েই খেতে যাব, চুপ করে বসো। আবিরের কথা শুনে তারা তিন বৌমা চুপ করে যায়। তারা কখন গাড়ি থেকে নামবে এবং কখন খাবার খেতে পারবে এই অপেক্ষায় কেটে থাকে। অবশেষে তারা গাড়ি থেকে নেমে দীঘায় পৌঁছে খাবো খাবো বলে লাফাতে শুরু করে। আচ্ছা আচ্ছা, এখানে বসো, তোমরা শান্ত হও, আর কে কি খাবে বলো, আমরা নিয়ে আসছি। আমাকে পিজ্জা এনে দাও, দুইটা সিঙ্গেল সাইজ। আর আমি মোগলাই পরোটা খাবো, এগ অ্যান্ড চিকেন মোগলাই পরোটা। তোমরা পিজ্জা আর মোগলাই খাবো, তাহলে আমি চিকেন ললিপপ খাবো। কিছুক্ষণ পর তিন ছেলে তাদের নিজ নিজ বউয়ের জন্য তাদের পছন্দ মতো খাবারগুলো এনে দেয়। তিন বউ খুবই খুশি হয়। উফ, আমার পিজ্জা, কতক্ষণ পরে আমার প্রিয় খাবারটা পেলাম। এই মেজো, তোর মোগলাই পরোটা তো খেয়ে দেখি কেমন লাগছে। হ্যাঁ, নাও খাও। এই সুফিয়া, তোর চিকেন ললিপপটা খেয়ে দেখি তো কেমন লাগছে, বা অনেক সুস্বাদু তো। এই আরেকটা খাবো। হ্যাঁ খাও, আমি একটু তাবাসম ভাবের পিজ্জাটা খেয়ে দেখি, বা অনেক সুন্দর। এইভাবে তারা একে অন্যের খাবার খেতে শুরু করে। তিনজনে খাবার বাদ দিয়ে তারা একে অন্যের খাবার খায়। এই সুফিয়া, তুই তো আমার পিজ্জা সব খেয়ে ফেললি, তুই অল্প একটু খাবি বলে সব শেষ করে ফেললি। এ বাবা, এমন রাক্ষস কেন তুই? আমি জানি না, তুই আমার পিজ্জা এনে দিবি। আর হাসিনা ভাবি যে আমার সব কটা চিকেন ললিপপ খেয়ে নিয়েছে, আমি তখন কিছু বলেছি? আরে ভাবি, তুমি সুফিয়াকে রাক্ষস বলছো, তুমি তো নিজেই আমার পরোটা খেয়ে ফেলছো। আগে নিজেরটা দেখো, পরে অন্যজনকে বলবে। নিজেই একটা বড় পেটুক, আবার অন্যর দিকে আঙুল তুলছে। কি, তোরা আমাকে পেটুক বললি? আমি পেটুক? তোরা কিছু খাস না তাহলে, তোরা কি ঘাস পাতা খেয়ে বেঁচে আছিস? এভাবে তিন বউ খাবার খাওয়া নিয়ে ঝগড়া করতে থাকে। শেষ পর্যন্ত তিন ছেলে এসে যেভাবেই হোক তাদের ঝগড়াকে শান্ত করে। তিন ছেলে রাগ করে তাদের বউদের নিয়ে বাড়ি চলে আসে। এরকমভাবেই সময় কাটতে থাকে।